হ্যালো হ্যালো মানে এরপরে জয়ন্তকে বলতে দেওয়া হচ্ছে না, কারণ এরপরে আমরা যাকে পুরস্কৃত করতে চলেছি তার নাটের গুরু হচ্ছে জয়ন্তই। মিন্স আমাদের প্রত্যেক বছরের যে নাটকেরা আমাদের যে প্রেজেন্ট করে সেটা অসাধারণ, অপূর্ব, অতুলনীয়। অনেক জায়গায় ফাংশন হয়, অনেক টাকা দিয়ে ফাংশন হয়, লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি আমাদের পদ্মাবতী কলোনির যে নাটক হয় সেটা কোনো জায়গায় হয় না এবং পয়সা দিয়েও হয় না। তার জন্য টোটাল নাটকের যত টিম মেম্বার আছে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে, এবং আপনাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের টাকা পয়সা দিয়ে উপকার করতে পারি না, হয়তো কিছু সম্মান দিতে চাই। প্লিজ এই বছরে যারা নাটকে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলে সকলে সবাই যারা যারা নাটকে অংশগ্রহণ করেছো, এবং আমার খুব দুঃখ হয় কিছু কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরা তো বিয়ের পরে পাড়াতেই থাকে, তারা হয়তো পার্টিসিপেট করতে পারছে না, তারা হয়তো ইচ্ছে করেও পারছে না, খুব মিস করছে। কিন্তু কমিটির পক্ষ থেকে আমরা চাই তোমরা প্রত্যেকেই তোমরা খুব ভালো জায়গায় তোমাদের বিয়ে হোক, তোমরা সুখে সংসার করো, তাতে করে নাটক আমাদের না হয় না হবে, এবং নেক্সট জেনারেশন যদি আসে হবে হবে, কিন্তু তোমরা যেন সুখে থেকো, কারণ তোমাদের যে এই অক্লান্ত পরিশ্রম এবং ট্যালেন্ট আমরা ভুলবো না। সবাই তো আমার মতো ভাগ্যবান নয়।